স্টুডেন্ট অফ ক্লাস 8 পড়াচ্ছি, বাংলার মুখ আমি দেখিয়েছি। লিখেছেন জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস এক প্রকৃতি প্রেমিক কবি, তাই তিনি তার কবিতার মাধ্যমে গ্রাম বাংলার বিভিন্ন প্রকৃতির কথা তিনি তুলে ধরেন, ফুটিয়ে তোলেন। এ ধরনের অনেক কবিতায় তোমরা বড় হয়ে পড়বে, তবে এদের মূল গ্রন্থের নাম হচ্ছে রূপসী বাংলা। রূপসী বাংলা তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। মানে বাংলার রূপ এতটাই মুগ্ধ করেছে কবিকে যে কবি পৃথিবীর রূপ আর খুঁজতে যান না। অর্থাৎ পৃথিবীতে যা আছে বাংলার মধ্যে নাকি তাই আছে কবির মতে, সেই বাংলার রূপ দেখেই তিনি মুগ্ধ। কেমন রূপ দেখো, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। অন্ধকার অর্থাৎ ভোরবেলা কবি যখন উঠলেন তখন দেখলেন ডুমুর গাছে একটা বড় ছাতার মতন পাতার নিচে একটা দোয়েল পাখি বসে আছে। চারিদিকে পল্লবের স্তূপ, পল্লব মানে পাতা, চারিদিকে পাতার স্তূপ, জাম বট কাঁঠাল হিজল অসত্যের করে আছে চুপ। অসত্য জাম বট হিজল গাছ চুপ করে দাঁড়িয়ে আছে চারিপাশে, ফণি মনুষার ঝোপে ষটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। আবার এইসব বড় বড় গাছের ছায়া পড়ছে, ছোট ছোট ফণি মনসার ঝোপে ষটি বনে তাদের ছায়া পড়েছে এই গাছগুলোর। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। কে দেখেছিল? বেহুলা। এটা একটা গল্প, মনসামঙ্গল, তোমরা শুনেছ বেহুলা লক্ষীন্দরের গল্প। সেখানে চাঁদ সওদাগর বলে এক বণিক ছিলেন, সেই বণিকের কাছে মনসা নিজের পূজা প্রচার করার জন্য, অর্থাৎ সেই বণিকের কাছে তিনি পূজা নিতে চেয়েছিলেন, কিন্তু বণিক চাঁদ সওদাগর তিনি শিবের পুজো করেন বলে তিনি বলেছিলেন যে হাতে পুঁজি আমি শিব মহাদেব, সে হাতে না পুঁজি ওই চ্যাং মুড়ি কানি। এরকম মানে যে হাতে তিনি শিবের পুজো করেন সেই হাতে তিনি মনসার পুজো করবেন না। ফলে মনসার কোপে তার সাত সাতটা ডিঙা, ডিঙা মানে বড় নৌকা, ডুবে গিয়েছিল এবং তার সাতটি পুত্র তাদেরকে মনসা দেবী মেরে ফেলেছিল। এবং আর শেষ পুত্র তার নাম হচ্ছে লক্ষীন্দর, লক্ষীন্দরের সঙ্গে বিয়ে হয়েছিল বেহুলার, কিন্তু বলেছিল বাসর ঘরে তাকেও সাপের দংশন করবে। চাঁদ সওদাগর এর জন্য অনেক আয়োজন করেছিলেন, তিনি লোহার ঘর তৈরি করেছিলেন বিশ্বকর্মাকে দিয়ে, তিনি বড় করে আগুন জ্বালিয়েছিলেন। কিন্তু বিশ্বকর্মাকে মনসা একটি স্বপ্ন দিয়েছিলেন যে একটা ছিদ্র রাখতে, সেই ছিদ্র রাখার ফলে সেই ছিদ্র দিয়ে কাল নাগিনী সাপ ঢুকে লক্ষীন্দরকে কামড় দেয়, ফলে লক্ষীন্দরের মৃত্যু ঘটে। কিন্তু বেহুলা লক্ষীন্দরের সেই জরাজীর্ণ সেই হাড়গুলোকেই পুঁটলিতে বেঁধে নিয়ে তিনি চলে যান স্বর্গে। সে বহু পথ ঘুরে অনেক রাস্তা বেয়ে তিনি স্বর্গে যান, সেখানে দেবতাদের কাছে দেবতাদেরকে সন্তুষ্ট করে, মা মনসাকে সন্তুষ্ট করে তিনি তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তিনি কথা দিয়েছিলেন যে তিনি মরতে এসে চাঁদ সওদাগরকে দিয়েই মনসার পুজো করাবেন। ফলে শেষ পর্যন্ত চাঁদ সওদাগর পিছন দিকে ঘুরে বাঁ হাতে করে মনসা দেবীকে পুজো করেছিলেন। মনসা দেবী এতেই সন্তুষ্ট হয়েছিলেন কারণ মর্তে তার পূজার প্রচার হয়েছিল। তো বলছে যে এই যে বাংলার যে গাছপালার যে বৈশিষ্ট্য, যে এই অপরূপ রূপ, সেই রূপটা কেবল কবি নিজে দেখছেন তাই নয়, বলছে যেদিন চাঁদ চম্পার সেই বেহুলা যেদিন এই রাস্তা দিয়ে গাঙ্গুরের জলে ভেলা নিয়ে যেদিন ভেসে গিয়েছিল লক্ষীন্দরের দেহ নিয়ে, সেদিন তিনিও এই রূপ দেখেছিলেন। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল, বেহুলা যখন গিয়েছিল কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না রাত্রে নদীর চড়া যেন মরিয়া গেছে, মানে হচ্ছে শুকিয়ে গেছে জল, সেই সময়তেও কিন্তু সোনালি ধানের পাশে এরকম বট অসত্য এগুলো দেখেছিল। বাংলার মাঠে মাঠে তখন সোনার ফসল ধান ফলেছিল, এই সমস্ত রূপগুলো বেহুলাও একদিন দেখেছিল। শ্যামার নরম গান শুনেছিল, শ্যামা একটি পাখি। একদিন অমরায় গিয়ে, অমরা মানে স্বর্গ, স্বর্গের যে ইন্দ্রের সভা তাকে অমরা বলা হয়, ছিন্ন খঞ্জনার মতো নেচেছিল ইন্দ্রের সভায়। কে নেচেছিল? বেহুলা। ছিন্ন খঞ্জনা, খঞ্জনা একটা পাখি, তার মতো সেও নৃত্য করেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতন কেঁদেছিল তার পায়ে। এটা তো একটা দুঃখজনক বিষয়, সেই কারণে বাংলার নদী মাঠ ভাট ফুল এগুলো যেন তার দুঃখে যেন সেদিন ঘুঙুরের মতন তার পায়ের কাছে কেঁদেছিল, সেই বেহুলার পায়ের কাছে, যে এক মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য
অমরায় গিয়ে ইন্দিরের সভায় নাচ দেখিয়েছিল। এই হলো গল্প। এখানকার মূল ভাব যেটা সেটা এবার পড়ে নেব। পল্লী বাংলার সৌন্দর্যমুগ্ধ কবি জীবনানন্দ বাংলার রূপ দেখে পরিতৃপ্ত, সেই জন্যই পৃথিবীর রূপে সন্ধান করবার কোনোরূপ ইচ্ছা তার নেই। কবি প্রকৃতিকে যেভাবে দেখেছেন, অতীতের চাঁদ সওদাগর মধুকর ডিঙায় বসে, সুনীল সমুদ্রের বুকে বসে সেই অপরূপ রূপ দেখেছেন। স্বামীহারা বেহুলাও গাঙ্গুরের জলে ভেলা নিয়ে, ভেলা ভাসিয়ে মৃত স্বামীর সঙ্গে যখন স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন নদীর চড়াই চাঁদের দ্বাদশীর ম্লান জ্যোৎস্না, সোনালি ধান গাছ, বট, অশ্বত্থ ইত্যাদি দেখে, শ্যামা পাখির নরম গান শুনে হয়তো তার শোক সন্তপ্ত হৃদয়ে একটু শান্তি পেয়েছিল। স্বামীর প্রাণ ফিরে পাওয়ার আশায় দেবসভায় ছিন্ন খঞ্জনার মতন যখন তিনি নেচেছিলেন, তখন বাংলার নদ নদী ভাটফুল ইত্যাদি তার পায়ে ঘুঙুরের মতন কেঁদেছিল। এটুকুই ছিল আজকের কবিতা। মূল গ্রন্থের নাম রূপসী বাংলা। এবার যে কাজগুলো আছে তোমরা এই টিকাগুলো একটু পড়ে নেবে। বেহুলা কে, মধুকর ডিঙা কি, ভেলা কি, গাঙুর কি, এগুলো একবার পড়ে নেবে। আর এই ম্যাচটা নিজে করবে, শূন্যস্থান করতে হবে না। আর এটা তোমাদের হোমওয়ার্ক। এটা ছাতার মতন পাতার নিচে কোন পাখি, দোয়েল পাখি, মধুকর ডিঙার মালিক চাঁদ সওদাগর, নদীর চড়াই কি ম্লান, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না, গাঙুরের জলে ভেলা ভাসে কে গিয়েছিল, বেহুলা, বেহুলা কার সভায় নিয়েছিল, ইন্দ্রের সভায়, চারিদিকে চেয়ে কবি কী দেখেছেন, আম জাম হিজল কাঁঠালের পাতাগুলো স্তব্ধ হয়ে আছে, চুপ করে আছে, কবিতাটিতে কোন কোন পাখির কথা উল্লেখ আছে সবগুলো খুঁজে খুঁজে লিখবে, দোয়েল শ্যামা খঞ্জনা ও সমস্ত পাখিগুলো লিখবে। চাঁদ চম্পা কে, মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র হলো চাঁদ চম্পা, তিনি ছিলেন একজন বণিক। চাঁদ চম্পার ডিঙার নাম কী ছিল, মধুকর। সটিবনে কাদের ছায়া পড়েছে, ওই যে কোন কোন গাছ, দুটো গাছের ছায়া পড়েছে, আর এই গাছগুলোর জাম বট কাঁঠাল ও হিজল ও অশ্বত্থ গাছের। পরের প্রশ্ন, বাংলার রূপ আমি বাংলার অপর রূপ দেখেছিল কে, চাঁদ সওদাগর এবং বেহুলা। অল্প কথায় এই রূপের পরিচয় দাও, রূপগুলো লিখবে, যে ওই ছাতার মতন পাতা থেকে শুরু করে গাছের ছায়া পড়েছে ওগুলো লিখতে হবে। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে, বেহুলা কে, মনসা মঙ্গল কাব্যের অন্তর্গত এক বণিক, চাঁদ সওদাগরের ছোট পুত্র লক্ষিন্দরের স্ত্রী ছিলেন বেহুলা। বেহুলার অনুসঙ্গ কেন হলো, কারণ কবি বলতে চেয়েছেন তিনি যে বাংলার অপরূপ রূপ দেখছেন সেটা আজকে নতুন নয়। বেহুলা, চাঁদ সওদাগর গল্পের বেহুলাও যখন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে গিয়েছিল, তখন সেই বেহুলাও এই রূপ দেখেছিল। অন্ধকারে জেগে উঠে কবি কী দেখলেন, যে গোল ছাতা, ডুমুর গাছের গোল ছাতার মতন পাতার নিচে একটি দোয়েল পাখি বসে আছে। আচ্ছা, এটা বাংলার নদী মাঠ ভাট ফুল কেঁদেছিল ঘুঙুরের মতন, এটাও লিখতে হবে, যে বেহুলার কথা লিখতে হবে, লক্ষিন্দরের কথা। লক্ষিন্দর স্বামী হারানোর ফলে বেহুলা অত্যন্ত দুঃখী ছিলেন, ইন্দ্রের সভায় তাকে নাচ দেখিয়ে দেবতাদের সন্তুষ্ট করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে হয়েছিল, তার দুঃখে দুঃখী হয়ে বাংলার নদী মাঠ ভাট ফুলও সেই সময় কেঁদেছিল। বাংলার মুখ আমি দেখিয়েছি, এটা হলো কে দেখেছিলেন, কবি জীবনানন্দ দাস, তিনি দেখেছিলেন কি দেখেছিলেন, তিনি ওই ভোরের ওইটা লিখবে, কেন তিনি আর পৃথিবীর রূপ খুঁজতে চান না, কারণ বাংলার রূপ দেখেই তিনি মুগ্ধ হয়েছেন, এরকম রূপ তিনি আর পৃথিবীর কোনো জায়গায় খুঁজে পাবেন না, তাই তিনি সেগুলো আর খুঁজতে চান না। থ্যাংক ইউ।